কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা এই ধরনের ধান্দাবাজি মুসলমান, তারা ওই চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সিটার, বাটপার, এইসব মুসলমান। প্রকৃত মুসলমান তারা নয় এবং প্রকৃত করে মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এই সাম্প্রতিক সময়ে যে ধর্মে যে ধরনের কাজকর্ম এই আওয়ামী লীগের লোকজন করেছে, এই আওয়ামী সরকার করেছে, সুপরিকল্পিতভাবে আলেম ওলামাদের নিয়ে বিষেদগার ছড়িয়েছে। বিষয় হচ্ছে, আমি 14 এপ্রিল আনুমানিক 3:40 দিকে বাসায় ছিলাম এবং হচ্ছে আমি ফেসবুকে ওপেন করার পর আমি বিপিনুরের একটি লাইভ সাক্ষাৎকার দেখি। লাইভ সাক্ষাৎকারে বিপিনুর উনি বক্তব্য দেন যে যারা প্রকৃত মুসলমান বা যারা মানে আওয়ামী লীগ করেন তারা কেউ মুসলমান হতে পারে না। বিষয়টি আমার কাছে মানে খুব কষ্টদায়ক হয়েছে বিষয়টি শুনতে, কারণ আমার একটু পরিচয় দিই। আমি মোহাম্মদ তরিদাল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর যুবলীগের। আমি প্রথমত মুসলমান, প্লাস হলো একজন প্রত্যেকজনের নিজস্ব কিছু আদর্শ থাকতে পারে, সেই আদর্শের আদর্শিত আমি বঙ্গবন্ধুর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত একজন সৈনিক বা একজন কর্মী। সেই উপলব্ধি থেকে আমি কিন্তু বলছি আমি কিন্তু আওয়ামী লীগ করি। এবং যখন বিপিনুর এই কথাটি বলে যে কোনো আওয়ামী লীগের লোক মুসলমান হতে পারে না, এই কথা শুনে আমি আসলে মর্মাহত হয়েছিলাম এবং খুব কষ্ট পেয়েছিলাম এবং এখন পর্যন্ত আমি এই বিষয়টি কষ্ট পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে এটার একটি প্রতিবাদ করা দরকার, কারণ আমার কাছে মনে হয় যে বিপিনুরকে কেউ সার্টিফিকেট দেয়নি যে কে মুসলমান কে মুসলমান না, সেটা বলার এখতিয়ার বিপিনুরের আছে? আমার কাছে মনে হয় না না এ ধরনের কোনো এখতিয়ার তার কাছে আছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিপিনুর যে বক্তব্যটা দিয়েছেন, আমি মুসলমান যেহেতু মুসলমানের ধর্ম আমি বিশ্বাস করি, সেখানে বিপিনুর একটি কথা স্পষ্টভাবে বলেছেন, যদি আল্লাহ সত্য থেকে থাকেন এবং কোনো সৃষ্টিকর্তা থেকে থাকেন, তো বিপিনুর তো নিজে ছন্দ পোষণ করেছেন যে আল্লাহ থেকে থাকেন বা সৃষ্টিকর্তা থেকে থাকেন। আমার জানা মতে যে যদি আমরা আমাদের রবের কথা যদি আমরা মানে সন্দেহ প্রকাশ করি তাহলে তো আমার ধর্ম ইসলাম ধর্ম থাকার কথা না। ফলে আমি মনে করি যে সে একজন নাস্তিক, সে নাস্তিক হয়ে বলতে পারে না কাউকে যে আপনার হচ্ছে সেই সার্টিফিকেট দিতে না সে মুসলমান বা সে অমুসলিম। সে এর সাথে অনেক অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেছেন, চাঁদাবাজ বলেছেন, আমাদের দলের লোকজনকেই মানে বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক কথা বলেছেন। আসলে আমাদের একটি বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এর মধ্যে ভালো মন্দ নিয়েই কিন্তু আছে মানুষ, যেহেতু অনেক মানুষের বিচরণ এনে ভালো মন্দ থাকতে পারে, আমি খারাপ হতে পারি, বাট আমার খারাপ জিনিসটাকে আপনাদেরকে উপস্থাপন করতে হবে। আপনি মন গড়া কেউ যদি কোনো মিথ্যা বানোয়াট বা নিজের একটা কথা বলে দিবেন এটা তো আসলে মেনে নেওয়া যায় না। অবশ্যই অবশ্যই রাজশাহী যুবলীগের তো আন্দোলন হবে, তার সাথে আমি পুরা দেশের যত আওয়ামী লীগ মুসলমান পরিবার আছে তাদেরকে উদ্যত আহ্বান করছি যে তারা প্রত্যেকটি থানায় এই বিপিনুর এই একজন হলো বাটপার, এই বাটপারের বিরুদ্ধে যেহেতু আমাদের একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, এর বিরুদ্ধে প্রত্যেক থানায় সবাই আপনারা মামলা করেন, আপনারা একত্রিত হন, আপনার আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে সবাই প্রতি থানায় থানায় যেন এর নামে মামলা হয়, এর নামে একটা প্রতিবাদ হয়। এবং আমাদের রাজশাহীর পক্ষ থেকে আমরা এর জন্য ব্যাপক একটা প্রতিবাদ এবং এর জন্য আমরা আয়োজন করবো। শুধু জানতে চাই যে আপনি এখন কি চাইছেন মামলার পরে? আমি মামলার পর বাংলাদেশ আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ওর শাস্তি হবে যে আমাদের যে ধারায় মামলা করেছি সেই ধারায় যতটুকু শাস্তি কার্যকর আছে আমাদের বাংলাদেশ আইন অনুযায়ী ততটুকু শাস্তি হলে আমি মানসিকভাবে একটি তৃপ্তি পাব। সাথে আমাদের মহানগর যুবলীগের সকল নেতৃবৃন্দ তৃপ্তি হবে, কারণ আমরা সকল নেতৃবৃন্দের সাথে আলাপ করছি। আমাদের রাজশাহী অভিভাবক জনাব এইচ এম খারিজ্জামান লিটন ভাই, ওনার সাথে এটা পরামর্শ করছি, ওনার সাথে পরামর্শ করার ফলে আজকে আমার এই মামলা করা হলো। ওকে, ঠিক আছে। আপনারা জানেন যে বাদী যে অভিযুক্ত দিয়েছে সেটি একটি ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্তব্য অপরাধের পর্যায়ভুক্ত, এটি অফিসার ইনচার্জ হিসাবে আমি মামলাটা রুজু করেছি, অলরেডি প্রক্রিয়া চলছে, প্রায় রুজুর শেষে। মামলাটির আয় নির্ধারণ করা হয়েছে, একজন সিনিয়র সাব ইন্সপেক্টরকে আয় হিসাবে এখানে নিয়োজিত করা হয়েছে, উনি তদন্তের সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে স্পেশালি যে সাবস্টেন্টটি উনি আমাদের কাছে হস্তান্তর করেছেন আসামির দেওয়া বক্তব্যগুলি সেটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিব। শুধু বাহ্যিক দৃষ্টি না, এটি ওনার বক্তব্য কি না, এই ওয়েবসে এটি আছে কি না সেই সংক্রান্ত পুলিশ রিপোর্ট আমরা এক্সপার্ট রিপোর্ট সংগ্রহ করি, পুলিশের
সার্বিক যে বিষয়টি তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল সেটি আমরা দাখিল করব।